ঋতুভিত্তিক নানা রকম সবজি নিয়ে হাট বসেছে মানিকছড়ি বাজারে। এ বাজারে গ্রীষ্মের সময় উঠে গ্রীষ্মের সবজি, শীতের সময় শীতের। সাপ্তাহিক শনিবার সকাল থেকেই এই বাজার জমান পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতারা। রাজধানী ঢাকা থেকে এই বাজারের দূরত্ব প্রায় 250 কিলোমিটার আর চট্টগ্রাম থেকে 57 কিলোমিটার। এই বাজারে সবচেয়ে উল্লেখযোগ্য পণ্য হরেক রকমের শাকসবজি ও মৌসুমি ফল। এই বাজারে যেসব পণ্য উঠে বেশিরভাগ পণ্যই পাহাড়ের ভাঁজে ফলানো। বাজারে বৈচিত্র্যময় সবজির নজর কাড়ে সকলের। এগুলো ভান্ডারি মূলা, এসেছে পাশের উপজেলা ফটিকছড়ি থেকে। সাইজ ভেদে এক একটি মূলা বিক্রি হয় 100 থেকে 150 টাকা পর্যন্ত। এখানে বিক্রি হওয়া সবজির মধ্যে রয়েছে আলু, ফুলকপি, টমেটো, লাউ, সিম। এখানে বিক্রি হওয়ার সবজির মধ্যে রয়েছে আলু, ফুলকপি, টমেটো, লাউ, সিম থেকে শুরু করে কাঁচা মরিচ ইত্যাদি। এগুলো অধিকাংশই আশপাশ থেকে সংগ্রহ করা। সকাল থেকে শুরু হয়ে বেচা কেনা চলে বিকেল পর্যন্ত। মৌসুম ভেবে নানা রকম ফল ফলাদি বেচা কেনা চলে এই হাটে। উৎপাদিত কৃষি পণ্য বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার নাম করা এই বাজার।